আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরাতন ওড়না দিয়ে কীভাবে আপনারা নামাজ পড়ার হিজাব তৈরি করতে পারেন। তো এখানে আমি পুরাতন ওড়না ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একই পদ্ধতি ব্যবহার করে গজ কাপড় দিয়েও নামাজ পড়ার হিজাবটি তৈরি করে নিতে পারেন নিজেদের জন্য, ঠিক আছে? তো প্রথমে আমরা সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব। তো দেখুন, একটু খেয়াল করে আমি সম্পূর্ণ কাপড়টিকে এরকম করে মেলে নিচ্ছি, ঠিক আছে? তো মেলে নেওয়ার পর দেখুন, একটু খেয়াল করে, এটি হচ্ছে কাপড়ের পাড়ের যে অংশটি রয়েছে এটি হচ্ছে কাপড়ের লম্বার অংশ, ঠিক আছে? আর এটি হচ্ছে কাপড়ের চওড়ার অংশ। তো আমরা এখন লম্বার যে অংশটি রয়েছে সেখান থেকে কাপড়টিকে মাঝখান দিয়ে এরকম করে ভাঁজ করে নিব। কাপড়ের দুটি মাথা এইভাবে ধরে কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিব, ঠিক আছে? তো দেখুন, কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে এরকম দুই পাট করে নিয়েছে। তো এটি হচ্ছে আমাদের লম্বার অংশ আর এটি হচ্ছে চওড়ার অংশ। তো চওড়ার যে অংশটি রয়েছে সেটি কিন্তু একটি সাইড এরকম বন্ধ থাকবে আর সবগুলো সাইডই কিন্তু খোলা থাকবে, ঠিক আছে? তো যে সাইডটি বন্ধ রয়েছে সেই সাইডটি আমরা এভাবে, দেখুন একটু খেয়াল করে, এভাবে কোনাকোনি ভাঁজ করে নিব, ঠিক আছে? তো বন্ধ সাইডটি কিন্তু আমাদের পেছনের সাইডে থাকবে আর খোলা যে অংশটি রয়েছে সেটি আমাদের সামনের সাইডে থাকবে। তো এভাবে কোনাকোনি কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর অবশ্যই কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। তো কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিচ্ছে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ভেতরে কোনো কাপড় ভাঁজ খেয়ে না থাকে। তো একটু খেয়াল করে দেখুন, এই সাইডটি কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে আর একটি পার্ট বন্ধ থাকবে আর একটি পার্ট এরকম খোলা থাকবে। তো খোলা যে অংশটি রয়েছে সেখানে আমাদের মুখের মাপ নিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং টোটাল হিজাবের লম্বার মাপটি নিতে হবে। তো আপনারা মাথা থেকে ইঞ্চি টেপটিকে ধরবেন এবং হিজাবের লম্বার মাপ যতটুকু রাখতে চান সে পরিমাণ নেবেন, ঠিক আছে? এবং তার সঙ্গে আরও সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন। তো আমি এখানে ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো, ধরে টোটাল সেলাই সহকারে এখানে আমি 41 ইঞ্চি পরিমাণ নিচ্ছে। তো আমাদের অ্যাকচুয়াল থাকবে 40 ইঞ্চি পরিমাণ আর 1 ইঞ্চি নিয়েছে আমি এক্সট্রা সেলাই করার জন্য। আমি এখানে চিকন করে মুড়িয়ে সেলাই দিব, এর জন্য 1 ইঞ্চি নিলেই হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা এখন টোটাল 41 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিব। তো একটু খেয়াল করে দেখুন, আমি এখানে রাউন্ড করে মার্কিং করে নিয়েছি। এখন আমাদের এখান থেকে মুখের জন্য মার্কিং করতে হবে। তো এখান থেকে আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং আমি এখানে 11.5 ইঞ্চিতে মার্কিং করে নিব, ঠিক আছে? তো এই মার্কিংটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন খোলা যে পাট রয়েছে সেই পাটে করতে হবে। তো এখানে আমি সেলাই করার সুবিধার জন্য খোলা পাটে, ঠিক আছে, খোলা পাটে ছোট্ট করে একটি কাট বসিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু মুখের মাপ 12 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে, 11 থেকে 12 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। তো এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন, আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, যদি আপনাদের এখানে ওড়নার যে লম্বার পরিমাণটা থাকে সেটি যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিচের অংশে জয়েন্টও দিতে পারবেন, ঠিক আছে? তো সাইড থেকে যে কাপড় বের হবে সেই কাপড়টুকু আপনারা এই সাইডে কিন্তু চাইলে জয়েন্ট দিয়ে নিতে পারেন। তো এর ওপরেও একটি ভিডিও আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেখান থেকে, আমি আপনাদের জন্য ভিডিও শেষে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমাদের কি করতে হবে, ক্যাপের অংশ কাটিং করতে হবে। তো সাইড থেকে যে কাপড় বের হয়েছে সেই কাপড়টুকু দিয়ে আমরা ক্যাপের অংশটি কাটিং করে নিচ্ছে। তো এখন ক্যাপের অংশটি কাটিং করব। একটু খেয়াল করে দেখুন, কাপড়টি কিন্তু এক পাট করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্যাপের চওড়ার মাপটি নিব। তো আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ ক্যাপের চওড়া নিচ্ছে। তো এখানে মার্কিং করে নিচ্ছে এবং এখান থেকে আমরা লম্বার মাপ নিব 12 ইঞ্চি পরিমাণ। তো 12 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে। অনেকেই আছে যখন আমি ডাবল ভাঁজ করি তখন বুঝতে পারে না। তো একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে ভাঁজটি করছি, যে 9 ইঞ্চি পরিমাণ মার্কিং করা ছিল সেই 9 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এভাবে নিয়ে আমাদের ভাঁজ করতে হবে, ঠিক আছে? তাহলে চওড়ায় কতটুকু হচ্ছে, 4.5 ইঞ্চি পরিমাণ কিন্তু হচ্ছে, তাই না? এবং 12 ইঞ্চিতে যেখানে মার্কিং করে যাচ্ছি ঠিক সেই পর্যন্ত এইভাবে কাপড়টিকে ভাঁজ করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু এখানে 4 পার্ট করা কাপড় আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, একটু খেয়াল করে দেখুন, আমাদের এখানে লম্বা কতটুকু রয়েছে ক্যাপটির, 6 ইঞ্চি পরিমাণ, আর চওড়া রয়েছে কতটুকু, 4 ইঞ্চি পরিমাণ। তো এভাবে আমরা ক্যাপের অংশটি রাউন্ড করে মার্কিং করব এবং দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন, ক্যাপটি কাটিং করা হয়ে গিয়েছে, এখন সেলাইটি করে দেখাবো। প্রথমেই হিজাবের সঙ্গে আমরা ক্যাপের পাটটি সেলাই করব। যদি আপনাদের নিচে ঘেরের অংশে জোড়া পড়ে তাহলে সবার প্রথমে আপনারা জোড়ার কাপড়টি সেলাই করে নেবেন, ঠিক আছে? এই হিজাবের কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর দেখুন, এটি হচ্ছে আমাদের হিজাবের মিডল পয়েন্ট। তো এখান থেকে কিন্তু আমরা ক্যাপটি সেলাই করা স্টার্ট করব। এর জন্য ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি এবং হিজাবের যে ক্যাপের অংশটি রয়েছে সেই কাপড়টিকেও আমরা মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিব এবং খোলা যে পাটটি রয়েছে সেখানে ছোট্ট করে একটি কাট বসিয়ে দিব। তো হিজাবের কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে। তো হিজাবের কাপড়টিকে এরকম করে মেলে নেওয়ার পর আমরা ক্যাপের কাপড়টিকে হিজাবের ওপরে এভাবে রাখবো।
তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং হিজাবের ক্যাপের কাপড়টিকেও আমরা সোজা সাইডে রাখবো, ঠিক আছে? দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এই মাঝখান থেকে সেলাইটি করা স্টার্ট করবো। কাপড়টিকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইড থেকেও সেলাইটি করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গিয়েছে, ক্যাপের কাপড়টিকে সোজা সাইডে নিয়ে যেতে হবে এবং এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের ক্যাপটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নিচে ঘের অংশটি সেলাই করব, এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব। তো কাপড়টিকে আমি এরকম চিকন করে দুইবার ভাঁজ করে নিচ্ছি উল্টো সাইডে রেখে এবং এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে পিকো করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে লেসও ব্যবহার করতে পারেন। এখন আমরা গলার অংশটি সেলাই করব। তো আমি এখানে গলায় ইলাস্টিক ব্যবহার করব। তো আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল, এর জন্যই আমি মনে করলাম যে এই হিজাবটির সাথে আমি গলায় ইলাস্টিক লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ইলাস্টিক দিয়ে হিজাব তৈরি করবেন। তো একটু খেয়াল করে দেখুন, যদি আপনারা গলায় ইলাস্টিক ব্যবহার না করেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন গলার লম্বার পরিমাণ 11 ইঞ্চি পরিমাণ নিয়েছেন, যা নেবেন সেটিই রাখবেন, ঠিক আছে? যখন আপনারা গলায় ইলাস্টিক ব্যবহার করবেন তখন লম্বার পরিমাণটা এখান থেকে ধরে লম্বার পরিমাণটা 2 ইঞ্চি আরও বেড়ে যাবে। তাহলে আমি এখান থেকে ধরে লম্বার পরিমাণ কত নিচ্ছি, টোটাল আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, ঠিক আছে? তো আমি 13 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি, দেখুন 13 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছে। তো এই সাইডও মার্কিংটি করতে হবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কতটুকু পরিমাণ ইলাস্টিক ব্যবহার করব, তাই না? তো ক্যাপের নিচ থেকে ধরে কিন্তু ইলাস্টিকটি অ্যাটাচড হবে। তো ক্যাপের নিচ থেকে আমাদের মেপে দেখতে হবে যে কতটুকু আছে। তো আমাদের এখানে 5 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে, তাই না? তো 5-এর অর্ধেক আমাদের এখানে ইলাস্টিক ব্যবহার করতে হবে, যাতে নিচের গলার অংশে সুন্দর করে কুচিগুলো বসে থাকবে। তো এরকম আমি চিকন দুটি ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিক দুটির লম্বা কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ রয়েছে, ঠিক আছে? দেখুন 2.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো আপনারা কিন্তু এরকম করে ইলাস্টিক দুটি কাটিং করে নেবেন দুই সাইডের জন্য। তো হিজাবের কাপড়টিকে মাঝখান দিয়ে এভাবে উল্টো সাইডে ভাঁজ করতে হবে এবং খোলা যে অংশটি রয়েছে সেই অংশটি আমরা নিচ থেকে সেলাই করে 13 ইঞ্চি পর্যন্ত আটকে দিব। অবশ্যই কিন্তু সেলাইটি উল্টো সাইডে দিতে হবে। তো দুটি কাপড় ভালো করে সেট করে ধরে সাইড থেকে আমরা সেলাই করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে। তো আমি এখানে 13 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এতটুকু অংশ সেলাই করে কিন্তু আটকে দিব, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ইলাস্টিক অ্যাটাচ করব। তো কিভাবে ইলাস্টিকটি অ্যাটাচ করব একটু দেখিয়ে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু ভালো করে খেয়াল করবেন, কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে রাখতে হবে এবং এভাবে মেলে নিতে হবে, ঠিক আছে? অবশ্যই নিচের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে কিন্তু সরিয়ে রাখতে হবে, তারপর কাপড়টিকে এক পার্ট করে সেলাই করতে হবে, না হলে কিন্তু দুই পার্টই সেলাই হয়ে যাবে। যে পর্যন্ত আমরা সেলাই দিয়ে আটকে দিয়েছি ঠিক সেখান থেকে কিন্তু আমরা ইলাস্টিকটি বসিয়ে নিব। প্রথমে এইভাবে আমরা বসিয়ে একটি ব্যাক স্টিচ দিয়ে দিব। ব্যাক স্টিচ দেওয়ার পর কাপড়টি কিভাবে ঘুরিয়ে নিব এবং কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে, খেয়াল রাখবেন ইলাস্টিকের উপরে কিন্তু কোনোভাবে সেলাইটি পড়বে না, শুধুমাত্র কাপড়ের উপরে সেলাইটি পড়বে। তো এইভাবে টেনে ধরে তারপরে কিন্তু আমরা সেলাইটি দিব। যখন আমরা একদম এই কর্নারে আসবো তখনও কিন্তু আমাদের এরকম একটি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শেষ করতে হবে। তো একটি সাইড সেলাই করা হয়ে গেলে দেন আমরা কাপড়টি কীভাবে ঘুরিয়ে আনবো এবং এই সাইড থেকেও আমরা আরও একটি ইলাস্টিক অ্যাটাচ করে নিব। তো আপনারা চাইলে এইভাবেও সেলাই করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু দুই সাইডে দুটি ইলাস্টিকের মাথা প্রথমে সেলাই দিয়ে আটকে নিতে পারেন, তারপরে কাপড়টিকে ভাঁজ করে সেলাই দিতে পারেন, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু ইলাস্টিকটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন গলার সঙ্গে ইলাস্টিকটি অ্যাটাচ করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের হিজাবটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে।